Jobia, কি করো তুমি? Hello viewers, Assalamualaikum. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এটা ঈদের আগের দিনের ব্লগ। তো এখন প্রায় 7:30 মতো বাজে। আমি জবিয়া বুড়িকে নিয়ে নিচে নামছি। ও বায়না করতেছিল যে আম্মা বলতেছিল, মাম্মা আমি গরু দেখব, আমি ছাগল দেখব। যাই হোক, ও খুব এক্সাইটেড এসব নিয়ে। বাট পরে সে খুব কান্না করছে যখন দেখে যে গরুগুলা নেই, ও যতক্ষণ এটা দেখে না। যাই হোক, তো আমরা তো সকালবেলা নামছি নিচে ওকে নাস্তা করিয়ে দেখার দেখানোর জন্য। তো সে খুব মজা পাচ্ছিল, খুবই এক্সাইটেড। যদিও সে ব্যথা পাইছে পরে, কি জানি হয়েছে, আমি এটা শুধু পড়ে যাচ্ছে নিচে। যাই হোক, কিছু একটা। তো এটা আমাদের কুরবানি গরু আলহামদুলিল্লাহ। তো এখন বিকেল প্রায় 4টার মতো বাজে, 4টা না 5:30টার মতো বাজে। তো আমরা একটু বের হয়েছি, আমরা ওই যে মিরপুর লারিফ, যেখানে মানে আড়ং যেখানে ওইখানে আসছি, মিরপুর সনি এক নম্বরে। তো আমি একটু লারিফে আসছি, টুকটাক শপিং করবো আমরা, যেমন আমি, আমার আম্মু, আমার ভাবি, আমার ভাতিজা, জবি, আমরা সবাই আসছি। তো আমরা এখন লারিফে আসছি, লারিফে আসছি। আমি এখানে ড্রেস দেখতেছিলাম, এটা একটা থ্রি পিস। তোমার খুব ভালো লাগতেছিল ড্রেসটা, বাট আমার এই কালারের ড্রেস আছে, নাহলে হয়তো আমি এটা আমি নিতাম। বাট আমি খুব দেখছিলাম ঘুরে ঘুরে, আর এটার সাথে জর্জেট উন্না ছিল, সব কিছু মিলে এটাকে আমি আর কি নেওয়া হয়নি। তো এই তো আমরা লারিফের মধ্যে ঘুরতেছি, বিশাল প্লেস, মানে এটা জায়গাটা খুব বড়। আর জবি আসতে খুব কমফোর্ট ফিল করে, জবি এসব মানে সে কোনো নর্মাল মার্কেটে যাবে না, সে হাত দিয়ে দেখায় যে আম্মু এটাতে যাবো, ওটাতে যাবো। তো খুব ও খুব মজা পায় এসবে আসলে। ছোটো ছোটো ডলগুলো থাকে না, মানে ড্রেস পরে রাখে, এগুলো তার খুব আকর্ষণের মানে মূল আকর্ষণ হয়েছে এইটা তার, সেই জন্য আসবে। তো আমরা এখান থেকে আমার ভাতিজার জন্য একটা পাঞ্জাবি নিছি, তারপর জবের জন্য এখান থেকে নেওয়া হয়নি ড্রেস। বাট আমি একটা ড্রেস পছন্দ করে রাখছি, দাঁড়ান আমি সামনে দেখাবো ব্লগে। তো সামনে ওর বার্থডে আসতেছে, এ তো আমরা এখন বেবি সেকশনে চলে আসছি। এখানে বেবি বলতে এখানে টোডলার সেকশন আর কি, মানে 2.5, 3, 4, 5 থেকে যেই ড্রেসগুলো থাকে ওগুলা। তো এই তো আমার এই ইয়েলো কালার ড্রেসটা খুব ভালো লাগছে জবিয়ার জন্য। এটা এটা যে সাইজটা ছিল এটা 24, এটা জবিয়ার লাগবে। বাট এটা তো ওর পার্টি ড্রেস আছে, যেহেতু রোজার এই দুইটা পার্টি ড্রেস নেওয়া হয়েছে ওর জন্য। তো এখন দেখে গেলাম খুব ভালো লাগছে, সামনে ওর বার্থডে আছে। হয়তো বার্থডে করবো না, বার্থডে করাটা আমার কাছে পছন্দ না, বাট হয়তো বা ওকে একটা ড্রেস কিনে দিতে পারি। বাট ওর বাবা বলতেছিল, বাবা আসেনে, বলতেছিল তুমি এটা নিয়ে আসতে আগাম। আমি বলি আগাম নিয়ে আসবো, দেখা যাবো সাইজ হবে না। ওরকম বাচ্চারা প্রতি মাসে কিন্তু বাড়তেছে, ওর বাড়ন্ত বয়স। তো ঈদ মুবারক জানাচ্ছি, এটা ঈদের দিন সকালের ব্লগ। এই তো শ্যামাই দেখাচ্ছি, আমাদের শ্যামা আম্মু শ্যামাই রান্না করছে এখানে কাজু পেস্তা কিশমিস দিয়ে, যে মিক্সি কালারিং যে শ্যামাগুলো থাকে ওটা রান্না করা হয়েছে। তো এখান থেকে আমার বাবা খেটে দিয়েছে, এই জন্য দেখেন দেখেন এখানে দেখা যাচ্ছে চামচ উঠানো হয়েছে। আর আমাদের একটা ফেভারিট শ্যামাই হয়েছে হাতের শ্যামাই, এটা আমরা খাই, খুব ভালো লাগে এটা। আমি আমার মাকে বলতেছিলাম যে আম্মা এটা রান্না করো, ঈদের আগের দিন আর কি রাতে রান্না করে রাখছে। দেখেন এটা চালের শ্যামাই, নারকেল দিয়ে রান্না করা হয়েছে, খুবই টেস্টি। এটার সাথে আমি একটু মুড়ি মিক্স করে খাই, খুব ভালো লাগে। তো এটা এখন সকাল 10টার মতো বাজে, যেহেতু অলরেডি কুরবানি হয়ে গেছে। তো আমার মা পোলাওটা বসিয়ে দিচ্ছে, আমি এখানে পানি দিচ্ছিলাম, কারণ আমি তো দেখতে না লাগে, কারণ আমি পানি দিব পোলাও দিয়ে। সবাইকে বলো ঈদ মোবারক। তো আমরা যাচ্ছি জবিয়া দাদুর বাসা, এটা আমাদের কাছেই, আমার সাথে গেলে 2-3 মিনিট লাগবে। ভাবলাম যে তো মাংস এখন আসে না, জবিয়াকে একটু দাদুকে দেখায় নিয়ে আসি। তো আমরা এখানেই আসি, মানে ওর জবিয়া নানার বাড়িতে আসি আমরা। যাই হোক, তো আমরাও আমার শ্বশুরবা মানে শ্বশুরবাড়িতে চলে আসছি, সেদিকে আমার শাশুড়ি মা মুরগির মাংস, মুরগি ঠিক না মানে দেশি মোরগের মাংস বসিয়ে দিছে। তো যেহেতু গরুর মাংসটা আসতে সময় লাগবে, তো না আগে মুরগিটা রান্না করে নিচ্ছে। আর আমার একটা কথা বলি, উনি খুব ভালো মুরগি রান্না করে, খুবই টেস্টি, মানে ওনার হাতে আমার মুরগির মাংস বেস্ট লাগে, মানে গরু থেকে মনে হয় মুরগির মাংসটা খুব ভালো রান্না করে। উনি খুব কষিয়ে কষিয়ে রান্না করে, মজা করে দেখেন। তো আমি মাকে বলতেছিলাম, মা দেন আমি একটু নেড়ে চেড়ে দিই, একটু ভিডিও করি। তো মা বলতেছিল, কী বল আল্লাহ ভিডিও করবা? আমি বলি হ্যাঁ মা। উনি খুব লজ্জা পাচ্ছিলো। যাই হোক, এই তো আমরা অলরেডি আবার আমাদের বাসায় চলে আসছি। তো এসে দেখি আমাদের মাংস, কিছু মাংস, কিছু কলিজা চলে আসছে। তো আমাদের বাসার নিয়ম হয়েছে, যাই আসবে আগে আমার আম্মু একটু বসিয়ে দিব অল্প করে। তো অলরেডি এসে দেখি কলিজা অনেকটাই হয়ে গেছে। আমি বলতেছো যে তুমি খেয়ে দেখো লবণ টবণ হয়েছে নাকি। আর এখানে মানে মাংসগুলো মাত্র বসাইছে, দেখেন কালারটা। আর এই তো মাংসগুলো, কিছু মাংস আসছে আলহামদুলিল্লাহ। আসলে মানে কুরবানিটা আল্লাহ যদি কবুল করে, এটি সবচেয়ে বড় কথা, যেহেতু আল্লাহর উদ্দেশ্যে কুরবানি, এসব খাওয়াটা বড় না। এটাই আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ আমরা যেই মানে যেই যা যা সামর্থ্য মতো কুরবানি দিচ্ছি, আল্লাহ যেন আমাদের সবার কুরবানিটাকে কবুল করে নেন এবং আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করেন।
দেখেন যে বিফটা দেখা যাচ্ছে বিফটো হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে। তো আমি মানে লবণ চেখে চেখে দেখবো আমাদের ঘরে। আমি যেমন আমার ঘরে আমি ছোট, আমার বাবা মার মেয়ে হিসেবে ছোট, আবার শ্বশুরবাড়ি তো আমি ছোট বউ, তো সব জায়গায় দেখা যায়। আমার শাশুড়িও গেলে বলে যে জিনিয়া একটু দেখো তো লবণটা কেমন হয়েছে। আর আমাদের ঘরে আমি লবণ না দেখলে সত্যি কথা লবণ হোক মানে হয়তো কম নয় বেশি হবে কিছু একটা। আমার আম্মু আমাকে দিয়ে চেক করাবে যে দেখো দেখে বলো কেমন হয়েছে। আম্মু যেহেতু পান খায় বলে আমি পান খেয়ে স্বাদ বুঝি না। তা আলহামদুলিল্লাহ মাংসটা হয়ে গেছে, আমি লবণ চেখে দেখছি সাথে একটু খেয়েও দিচ্ছি। এটা আপনাদেরকে দেখাইনি, স্কিপ করে গেছি, তাই আমি খাবো। ইভেন আমি শ্বশুরবাড়িতেও খাই, আমার শাশুড়ি কিছু মনে করে না, উনি খুব ভালো মানুষ। তো আজকে আমি আর ব্লগটা বাড়াবো না, তো আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এবং খুব ভালোভাবে ঈদ করেন। একটা কথা বলছি, যেহেতু করোনার একটা আবার বেড়ে গেছে, আবার এর মধ্যে ডেঙ্গুও চলতেছে, তো আপনারা সবাই সাবধানে থাকেন, একটু সেফভাবে থাকবেন, খুব ভালোভাবে আনন্দে ঈদটা করুন। তো এতটুকুই বলছি, সবাই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।